হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সত্যজিৎ মহাজন, আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন কেমিকৌশল বিভাগে অধ্যয়নরত। তো আমি আজকে আলোচনা করব যে আমাদের যে ক্র্যাশ কোর্সের আয়োজন করা হয়েছে, সে ক্র্যাশ কোর্সে রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জৈব রসায়নটা আমরা কীভাবে পড়াবো, বা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে জৈব রসায়ন কীভাবে পড়তে হবে, কী কী পড়তে হবে সে বিষয় সম্পর্কে। তো জৈব রসায়ন থেকে বেসিক্যালি দুই ধরনের কোশ্চেন আসে। একটা হচ্ছে বিভিন্ন যৌগগুলার উৎপাদন ব্যবহার, এগুলো কোন কাজে আমরা ব্যবহার করবো বা করবো না, এই টাইপের থিওরিটিক্যাল কিছু কোশ্চেন। আর কিছু হচ্ছে রিয়াকশন বেসিস কোশ্চেন। রিয়াকশন বেসিস বলতে রিয়াকশনের ক্ষেত্রে কোন বিক্রিয়াগুলো বিক্রিয়া করে কোন উৎপাদনটা উৎপন্ন হবে, বা কোন বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া দিবে, এখানে প্রভাবক কী ব্যবহার করবো, এই জাতীয় কোশ্চেনগুলো আসবে। তো জৈব রসায়নটা তুমি যদি একটু সাজিয়ে গুছিয়ে পড়তে পারো, তাহলে এখান থেকে প্রশ্ন আনসার করাটা অনেক সহজ হয় ব্যাপারটা। তাহলে দেখো, সর্বপ্রথম জৈব রসায়ন যদি আমার থেকে পড়তে হয়, তাহলে জৈব রসায়নের শ্রেণীবিভাগ সম্পর্কে একদম বিস্তারিত একটা ধারণা থাকতে হবে। জৈব রসায়নের শ্রেণীবিভাগ, তাহলে শ্রেণীবিভাগ জৈব রসায়নকে আমরা কয় ভাগে ভাগ করা হয়? প্রথমত দুই ভাগে, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আবার এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্তগুলো হচ্ছে অ্যালকেন, অসম্পৃক্তগুলো হচ্ছে অ্যালকিন অ্যালকাইন। আর তোমার যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন সেটাকে দুই ভাগে, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিকগুলোকে দুই ভাগে, একটা হচ্ছে এলিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। এখন কোনগুলো এরিসাইক্লিক, কোনগুলো অ্যারোমেটিক, এগুলোর পার্থক্যকরণ ব্যাপার। পার্থক্যকরণ হচ্ছে অ্যারোমেটিসিটি, যেটা অ্যারোমেটিক যৌগগুলোকে এলিসাইক্লিক যৌগগুলো থেকে পার্থক্য করতেছে। তাহলে কীভাবে ব্যবহার করবো, অ্যারোমেটিসিটিটা কী? এটা হচ্ছে মূলত এই তোমার যৌগগুলো কোন ধরনের হতে হবে, অ্যারোমেটিক যৌগগুলো, অ্যারোমেটিক যৌগগুলো সমতলীয় হতে হবে এবং এগুলো একান্তর দ্বিবন্ধন থাকতে হবে আর চক্রাকার হতে হবে, ঠিক আছে? এগুলোর মধ্যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা 4n+2 সংখ্যক, যেখানে n একটি পূর্ণ সংখ্যা। তাহলে এই ব্যাপারগুলোর মাধ্যমে আমরা এলিসাইক্লিক এবং অ্যারোমেটিকের মধ্যে পার্থক্য তৈরি করতে পারবো। আবার হেটারোসাইক্লিকগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হেটারো এলিসাইক্লিক আর একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। তাহলে এভাবে শ্রেণীবিভাগের মাধ্যমে আমরা এই প্রত্যেকটা শ্রেণী সম্পর্কে কিছুটা উদাহরণ জেনে নিব। তাহলে আমরা সর্বপ্রথম শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা পেয়েছি। এরপরে আমরা আসবো যে সমানুতা সম্পর্কে। সমানু সম্পর্কে তোমার একটা ডিটেলস ধারণা থাকতে হবে। অর্থাৎ সমানু থেকে প্রতি বছরে কোশ্চেন হয়। সমানু কয় প্রকার? মূলত সমানু থেকে সমানু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক সমানুতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমানুতা। তাহলে গাঠনিক সমানুতাটাকে পাঁচ ভাগে ভাগ করা হয়, আর ত্রিমাত্রিক বা যেটা অ্যাস্টেরিও সমানু বলি সেটাকে আমরা দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে জ্যামিতিক সমানু আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমানু। আবার জ্যামিতিক সমানুগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, সিস ট্রান্স। তাহলে কোনগুলো সিস, কোনগুলো ট্রান্স, সিসের কোন ধর্মগুলো, ট্রান্সের কোন ধর্মগুলো, এগুলো তোমাদেরকে জানতে হবে। এরপরে আলোক সক্রিয় যে সমানুগুলো আছে, কোন যৌগগুলো আলোক সক্রিয় সমানু দেখাবে সে ব্যাপারটা সম্পর্কে তোমার একটা ধারণা থাকতে হবে। আবার আলোক সক্রিয় সমানু যৌগগুলো যখন দর্পণ প্রতিবিম্ব হয় তখন একটা আরেকটার এনান্সিওমার। আবার একই ধরনের গাঠনিক সংকেত বাট কনফিগারেশন ভিন্ন, তখন হবে ডায়াস্টেরিওমার। আবার কিছু যৌগ আছে মেসোযৌগ, যেগুলো কাইরাল কার্বন থাকা সত্ত্বেও প্রতিসমতা হয়, ঠিক আছে? তাহলে এই ব্যাপারগুলো তোমার থেকে বুঝতে হবে। তাহলে সমানু সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, যার ফলে সমানু থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে সেটা তুমি সলভ করতে পারবা। এরপরে দেখো সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী কি? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে একই সাধারণ সংকেত বিশিষ্ট জৈব যৌগ, যেগুলার উৎপাদন প্রণালীগুলো সেম এবং যেগুলার ভৌত রাসায়নিক ধর্মাবলীগুলিও কি সেম, ঠিক আছে? এগুলো হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তাহলে সাধারণ সংকেত একই, এগুলোকে যদি তুমি আণবিকভাবে ক্রম অনুসারে সাজাও তাহলে শুধুমাত্র মিথিলিন মূলকের পার্থক্য থাকবে একটার চেয়ে অপরটার। তাহলে সমগোত্রীয় শ্রেণীটা বুঝলাম। এরপরে এই যে সমগোত্রীয় শ্রেণীটা দেখলাম আমরা, এই সমগোত্রীয় শ্রেণীর ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী যেই মূলকটা ওই সমগোত্রীয় শ্রেণীতে উপস্থিত থেকে নিয়ন্ত্রণ করে সেই মূলকটা হচ্ছে কার্যকরী মূলক। আচ্ছা, তাহলে প্রত্যেকটা কার্যকরী মূলক এবং কই কার্যকরী মূলকের সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। ধরো একটা অ্যালকোহলিক মূলক, তাহলে তোমাকে যদি বলে এখন গ্লিসারিন কোন ধরনের কার্যকরী মূলক থাকে গ্লিসারিনে, তাহলে এটা তোমার জানতে হবে যে গ্লিসারিনে অ্যালকোহল মূলক থাকে, এটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে এই ব্যাপারগুলো সম্পর্কে যদি ধারণা থাকে, এটা কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে আসছে গত বছরে। আচ্ছা, তাহলে এর এভাবে কার্যকরী মূলকগুলো দেখবো। এখন হচ্ছে একটা যৌগে যদি দুইটা কার্যকরী মূলক থাকে, তাহলে কোনটাকে তুমি প্রাধান্য দিবা আর কোনটাকে তুমি প্রতিস্থাপক হিসেবে গণ্য করবা? তাহলে যেটা অগ্রগণ্য সিরিজে উপরে থাকবে সেটাকে তুমি প্রাধান্য দিবা, অর্থাৎ যৌগটা ওই কার্যকরী মূলকের, আর বাকি যেটা নিচে থাকবে সেটা হবে কার্যকরী মূলক, ঠিক আছে? তাহলে এখানে অগ্রগণ্য সিরিজ সম্পর্কে একটা তোমার ধারণা থাকতে হবে। এরপরে দেখো আমরা ডিরেক্ট জৈব যৌগে ঢুকছি। তাহলে ডিরেক্ট জৈব যৌগে সর্বপ্রথম আমার থেকে অ্যালকেন সম্পর্কে ধারণা থাকতে হবে। অ্যালকেন, অ্যালকেন কি? অ্যালকেন ছিল সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে নামকরণগুলো যখন আমি পড়বো, নামকরণ দেখানে পড়বো, আর এখানে অ্যালকেনের সমানুগুলো সম্পর্কেও জানবো। এরপরে অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেন আমি কীভাবে প্রস্তুত করব। আচ্ছা, অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে আমরা কী জানি? আমরা এটা কিটোন মূলক থেকে সিও মূলকটা অপসারিত করে ক্লিমেনসন বিজারণের মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করতে পারবো। অ্যালকাইল হ্যালাইড থেকে উর্জ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করে পারবো। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে সোডালাইম, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সোডালাইম যোগ করতে হবে। সোডালাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের শুষ্ক মিশ্রণ।
শুষ্ক মিশ্রণটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এই সোডা লাইমের সংকেতটা তোমার জানতে হবে, এটা যদি আসে পরীক্ষায় তাহলে সেটা দেখাইতে হবে, ঠিক আছে, নিচের কোনটি বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কোনটা ব্যবহার করা হয় সোডা লাইম। আচ্ছা, তাহলে এভাবে প্রস্তুতিগুলো আমরা দেখব। তাহলে প্রস্তুতির ক্ষেত্রে কী বলছি, উডস বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এরপরে কোপ সংশ্লেষ একটা আছে, যেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে তুমি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালকেন এখান থেকে পৃথক করা। এরপরে বলছি যে এই তোমার কি, এরপরে যে অন্যগুলা যেগুলা বলছি এই বিক্রিয়াগুলা তোমার থেকে জানতে হবে যে এই অ্যালকেনের প্রস্তুতির ক্ষেত্রে। আচ্ছা, এরপরে অ্যালকেন কোন ধরনের বিক্রিয়া দেয় সেটা আমার জানতে হবে, অ্যালকেন কোন ধরনের বিক্রিয়াগুলো দেয়। এগুলো অনেক সময় এমসিকিউতে চলে আসে। তো অ্যালকেন বেসিক্যালি প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে, প্রতিস্থাপন বলতে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে, এই ধরনের প্রতিস্থাপন, একটা হাইড্রোজেন অপসারিত হয় এখান থেকে, একটা ক্লোরিন এখানে এসে অবস্থান নেই, এই প্রতিস্থাপন বিক্রিয়া। আর সমানকরণ বিক্রিয়া এটা আমরা পূর্বে জেনেছি, সমানতে জানবো। তাহলে এটার মাধ্যমে আমি অ্যালকেন পর্যন্ত শেষ করলাম জৈব রসায়নের। এরপরে দেখো আমি অ্যালকিনে যাব। অ্যালকিনে গিয়ে সর্বপ্রথম অ্যালকিন ছিল কি, দ্বিবন্ধন। তাহলে এটা অসম্পৃক্ত, এখানে একটা পাই বন্ধন থাকবে, একটা পাই ভাঙলে দুইটা সিগমা তৈরি, বন্ধনের ক্ষমতা তৈরি হবে, দুইটা সিগমাতে যে কোনো দুইটা মূলক এখানে যুক্ত হতে পারবে এক যদি। আচ্ছা, তাহলে এখন আমার সর্বপ্রথম জানতে হবে যে অ্যালকিন প্রস্তুতিটা, অ্যালকিন আমি কীভাবে প্রস্তুত করব। তাহলে অ্যালকিন প্রস্তুতির ব্যাপারটা হচ্ছে অ্যালকিন কোত্থেকে কোত্থেকে প্রস্তুত করা যায়। অ্যালকিন সর্বপ্রথম তুমি অ্যালকাইন থেকে প্রস্তুত করতে পারবা, অ্যালকাইনের সাথে যদি আমি হাইড্রোজেন সংযোজন করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে, যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করি তাহলে ডিরেক্ট অ্যালকেনে চলে আসবে। অ্যালকেনে কেন, কারণ এখানে হাইড্রোজেন যতক্ষণ পর্যন্ত সংযোজিত হতে পারবে ততক্ষণ সংযোজিত হবে, কিন্তু তোমার থেকে লাগবে অ্যালকিন। তাহলে তুমি কী করবা, তাহলে তুমি একটি বিশেষ প্রভাবক ব্যবহার করবা, সেটা হচ্ছে প্রভাবক বিষ, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। এটা শুধু বিক্রিয়ার একবার, বিক্রিয়াটা একবার সম্পন্ন করে, অর্থাৎ বিক্রিয়াটা যদি দুই ধাপে হয় তাহলে এক ধাপের পর বিক্রিয়ার গতি বন্ধ করে দেয়, ঠিক আছে। তাহলে এই প্রভাবক বিষ সম্পর্কে জানতে হবে, এটার মাধ্যমে আমি অ্যালকিন প্রস্তুত করতে পারবো অ্যালকাইন থেকে। এরপরে আমি অ্যালকাইল হ্যালাইডের হ্যালাইড থেকে যদি ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করি, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারবো, অবশ্যই অ্যালকোহলিক মিশ্রণ। এটা যদি অ্যাকোয়াস মিশ্রণ হয় তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা অবশ্যই কী দিতে হবে, এটা অবশ্যই তোমার এই অ্যালকোহলিক মিশ্রণ দিতে হবে যাতে অ্যালকিন হয়, গেল অ্যালকাইল হ্যালাইড থেকে। আচ্ছা, এরপরে আমি অ্যালকোহল থেকে তৈরি করতে পারবো প্রভাবকীয় নিরোধনের মাধ্যমে। নিরোধন মানে কি, নিরোধক মানে হচ্ছে যে নিরোধক এখানে ব্যবহার করবো, নিরোধকগুলো এখান থেকে পানি শোষণ করে নিয়ে ফেলবে, পানিটা শোষণ করে নিয়ে ফেলবে। তাহলে এই প্রভাবকীয় নিরোধকের মাধ্যমে আমি কী ব্যবহার কী পাবো, অ্যালকিন পাবো। নিরোধক হিসাবে আমি ঘন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারবো, ডাইফসফরাস পেন্টক্সাইড ব্যবহার করতে পারবো, অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এগুলো মূলত পানি শোষণ করে নেয় বিক্রিয়া থেকে, গেল প্রস্তুতি গেল। এর বাইরেও যদি প্রস্তুতি কিছুটা থাকে তাহলে সেগুলো আমরা ক্লাসে ডিসকাস করবো। এরপরে দেখো যে বিক্রিয়া, অ্যালকিনের বিক্রিয়াগুলো সম্পর্কে জানতে হবে, কারণ বিক্রিয়াগুলো থেকে বেসিক্যালি কোশ্চেনটা হয়, বিক্রিয়কগুলো দেওয়া থাকে বা প্রভাবক দেওয়া না থাকতে পারে, তাহলে প্রভাবকটা তোমার থেকে লিখতে হবে, অথবা অনেক সময় দেখা যায় যে উৎপাদটা তোমার থেকে বের করে লিখতে হয়। তাহলে যেহেতু অ্যালকিন একটা পাইবন্ধন রয়েছে, খুব সহজে এটা সংযোজন বিক্রিয়া দিতে পারবে। কোন কোন সংযোজন, এখানে ক্লোরিন সংযোজন হতে পারে, ক্লোরিন বলতে হ্যালোজেনের গ্যাস সমূহ, সকল হ্যালোজেনের গ্যাস, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন, তারপর এখানে H2O সংযোজন হতে পারে, এখানে হাইড্রোজেন হ্যালাইড সংযোজন হতে পারে, হাইড্রোজেন হ্যালোজেন ও হাইড্রোজেন হ্যালাইড, ঠিক আছে, HX, HCl, SBr, এগুলো সংযোজিত করতে পারবে। যখন তুমি ক্লোরিন সংযোজন বা হ্যালোজেন যখন সংযোজন করবা তখন তোমার সূর্যালোকের প্রভাবক লাগবে, সূর্যালোক প্রভাবক হিসেবে ব্যবহার করবে, আর হাইড্রোজেন যখন সংযোজন করবা তখন তুমি নিকেল প্রভাবক অথবা প্লাটিনাম প্রভাবক ইউজ করতে পারবা। আর হাইড্রোজেন হ্যালাইড সংযোজনটা নর্মালি হবে যদি প্রতিসম হয়, অপ্রতিসম হলে মার্কোনিকোপ নিয়ম অথবা খারাসের নিয়ম। মার্কোনিকোপ নিয়ম হচ্ছে মুক্তমূলক সৃষ্টির মাধ্যমে, খারাসের নিয়ম হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে, ঠিক আছে। খারাসের নিয়মের ক্ষেত্রে জৈব পারক্সাইড প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, এটা ইম্পর্টেন্ট। আর এখানে কোনটা মেন প্রভাবক সেগুলো আমরা ক্লাসে আলোচনা করবো বা বিক্রিয়ার মাধ্যমে দেখতে পারবো, গেল। এরপরে দেখো ওজনীকরণ বিক্রিয়াটা, ওজনীকরণ। অ্যালকিনের সাথে যদি আমি ওজন সংযোজন করি তাহলে অ্যালডিহাইড এবং কিটোন হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়েকশন। কোন অ্যালকিনের সাথে তুমি ওজন সংযোজন করলে কোন অ্যালডিহাইডগুলো পাবা বা কোন কিটোনটা পাবা, অথবা তোমাকে অ্যালডিহাইড এবং কিটোন দেওয়া আছে তাহলে অ্যালকিনটা কী ছিল, এই জাতীয় কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে। তাহলে ওজন সংযোজন একদম ডিটেলস তোমার থেকে জানতে হবে, ওজন সংযোজন সম্পর্কে একদম ডিটেলস ধারণা থাকতে হবে। এরপরে দেখো জারণ। আমরা জানি যে অ্যালকিনকে যদি আমি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মাধ্যমে জারণ বিক্রিয়া সম্পন্ন করি অ্যালকিনের, তাহলে এটা জারিত হয়ে অ্যালকোহলে কনভার্ট হবে, ঠিক আছে, পলিহাইড্রিক অ্যালকোহলে আর কি, এটা বিয়ার পরীক্ষা বলা হয় যেটাকে। তাহলে জারণ বিক্রিয়াটা দেখে নিলাম সুন্দর করে, অ্যালকেন যে কোনো অ্যালকেন দিক, অ্যালকিন দিক আমি জারণ বিক্রিয়াটা পারবো। আচ্ছা, এরপরে আসো অ্যালকিনের আর একটা বিক্রিয়া আছে, পলিমারকরণ বিক্রিয়া। এগুলো সম্পর্কে আমরা পরিচিত, একটা হচ্ছে সংযোজন বা জুতো পলিমার, আর একটা হচ্ছে ঘনীভবন পলিমার। সংযোজন কোনটা, যেটাতে জাস্ট একটার সাথে আরেকটা কোনো কিছু ত্যাগ বা অপসারণ ছাড়াই যুক্ত হচ্ছে, আর ঘনীভবনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড বা পানি এরকম কিছু যৌগ, ছোটো ছোটো কিছু যৌগ কী হয়, অপসারিত হয়, ঠিক আছে।
এটা হচ্ছে ঘনীভবন পলিমার। আর সংযোজনের ক্ষেত্রে কোনো কিছু অপসারণ হয় না, জাস্ট একটা সাথে আরেকটা বন্ধন ভাঙার মাধ্যমে যুক্ত হয়ে যায়। এখানে পলিমার মানে হচ্ছে অনেকগুলো মনোমার সৃষ্টি হয়, একসাথে যুক্ত হয়ে পলিমার জগৎ তৈরি করে। তাহলে গেল একদম শ্রেণীবিভাগ সমানতা থেকে শুরু করে আমি অ্যালকিন পর্যন্ত শেষ করেছি জৈব যৌগে। ঠিক আছে, এখান থেকে যেরকম প্রশ্ন আসুক, আমি মুখ থেকে যা বলেছি ওগুলোর থেকে প্রশ্নগুলাই বেসিক্যালি আসে। বিগত বছরের কোয়েশ্চেনগুলো তুমি চাইলে দেখতে পারো। তাহলে এগুলা সম্পর্কে একদম ডিটেইলস তোমার একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। এরপরে দেখো অ্যালকাইন, আমরা এখন অ্যালকাইনে যাব। অ্যালকাইনের প্রস্তুতির ক্ষেত্রেও এগুলো অ্যালকিনের মতোই প্রস্তুতি, তবে অ্যালকিন ছিল মনোহেলো অ্যালকেন। অ্যালকিন উৎপাদনের ক্ষেত্রে আমরা কি অ্যালকাইল হ্যালাইট, যেখানে অ্যালকাইল ছিল একটা মূলক, যদি ডাই অ্যালকাইল হ্যালাইট হয় অথবা ডাইহেলো অ্যালকেন হয়, ডাইহেলো অ্যালকেন, তাহলে ডাইহেলো অ্যালকেনের ক্ষেত্রে ওইটাকে যদি তুমি ক্ষার দ্বারা আদ্র বিশ্লেষণ করো, অ্যালকোহলিক মিশ্রণে, ক্ষারের অ্যালকোহলিক মিশ্রণ দ্বারা যদি আদ্র বিশ্লেষিত করো, তাহলে তুমি অ্যালকাইন পাবা। আচ্ছা, গেল একটা গেল। এরপরে হচ্ছে যদি ট্যাট্রাহেলো অ্যালকেন হয়, ট্যাট্রাহেলো অ্যালকেন হলে জিঙ্ক প্রভাবক দিতে হবে। কোন প্রভাবক? জিঙ্ক প্রভাবক। জিঙ্ক প্রভাবক দিলে কী হবে? অ্যালকাইন হবে। এরপরে ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমি উত্তপ্ত করি তাহলে অ্যালকাইন হবে। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইডকে পানির মাধ্যমে যদি সংযুক্ত করি, আদ্র বিশ্লেষণ করি, ক্যালসিয়াম কার্বাইডকে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি, তাহলে অ্যালকাইন পাবো। গেল, এরপরে দেখো অ্যালকাইনের বিক্রিয়াগুলা, অ্যালকাইন কোন বিক্রিয়াগুলা দেয়। যেহেতু অ্যালকাইনেও পাইবন্ধন আছে, দুইটা পাইবন্ধন, তাহলে এখানে যদি একটা পাইবন্ধন ভাঙলে দুইটা সিগমা গঠন করার ক্ষমতা তৈরি হয়। তাহলে এখানে এক্স টুর একটা মূলক, অর্থাৎ একটা মূলক হলে এখানে এক্স টু যদি হয়, এক্স এক যদি, এক্স এক যদি, দুইটা মূলক সৃষ্টি হবে। এই হাইড্রোজেনের ক্ষেত্রে অনুরূপ দুইটা মূলক সৃষ্টি হবে। তাহলে এখানে অ্যালকাইনের ক্ষেত্রে যেহেতু দুইটা পাইবন্ধন, তাহলে চারটা সৃষ্টি হবে সিগমা বন্ধন গঠন করার ক্ষমতা। তাহলে প্রত্যেকটা মূলকে কয়টা করে যুক্ত হবে? চারটা করে যুক্ত হবে। তাহলে সংযোজন গেল, এই তিনটাই সংযোজন এখানেও দিবে। এরপরে দেখো ওজনীকরণ। তাহলে দেখো অ্যালকিনের যে ওজনীকরণটা দেখেছি সেটাতে আমি পেয়েছি অ্যালডিহাইড অথবা কিটোন, অথবা অ্যালডিহাইড দুটোটা অথবা দুটোটা কিটোন। ঠিক আছে, অ্যালডিহাইড কিটোন পেয়েছি কার্বনিল মূলক। কিন্তু অ্যালকাইনের যখন আমি ওজনীকরণ করব তখন আমি পারবো কার্বক্সিলিক অ্যাসিড। খুবই ইম্পর্টেন্ট, অ্যালকাইনের ওজনীকরণে কোন যৌগটা উৎপন্ন করা হয়? কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাবো, অ্যাসিড গেল। এরপর দেখো জারণ বিক্রিয়া, অ্যালকাইনের জারণেও কী তৈরি হয়? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ওজনীকরণ এবং জারণ দুটোটাতে কী তৈরি হবে? অ্যাসিড তৈরি হবে, দুটোটাতে প্রোডাক্ট হিসেবে অ্যাসিড তৈরি হবে। গেল, জারণ বিক্রিয়া পটাশিয়াম কার্বনেট দ্বারা জারিত করবো, তাহলে অ্যাসিড তৈরি হয়ে যাবে, এটা অ্যাসিডে কনভার্ট হবে। এরপরে পলিমারকরণ, এটাও ঠিক সংযোজন বা জুতো পলিমার এবং কী পলিমার, আরেকটা হচ্ছে ঘনীভবন পলিমার, এই দুইটা পলিমারকরণ বিক্রিয়া দেবে। এরপরে দেখো অ্যালকাইনের একটা বিশেষ বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া, কোনগুলা দিবে? অ্যালকাইন ওয়ান। কেন? কারণ অ্যালকাইন ওয়ান হচ্ছে মৃদু অম্লধর্মী, মৃদু অম্লধর্মী। কেন মৃদু অম্লধর্মী? অ্যালকাইন ওয়ানের ক্ষেত্রে এসপি হাইব্রিডাইজেশন হয়, এসপি অরবিটাল সংকরণ। আমরা অরবিটাল সংকরণে দেখেছি এসপি অরবিটাল সংকরণের ক্ষেত্রে পি চরিত্র কমতেছে, এস চরিত্র বাড়তেছে। তাহলে পি চরিত্র কমা মানে হচ্ছে বন্ধন দৈর্ঘ্যটা ছোট হওয়া। যখন কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা ছোট হবে তখন কার্বন হাইড্রোজেন বন্ধনটা দুর্বল হয়ে যাবে, ফলে হাইড্রোজেনটা সহজে অপসারিত হতে পারবে। তাহলে হাইড্রোজেন অপসারণ মানে হয় কি? অ্যাসিডিক, এগুলো অম্লীয়। তাহলে এই অম্ল যেহেতু, সেহেতু এটা হাইড্রোজেনটা অপসারিত করে সোডিয়ামকে যুক্ত করতে পারবে, অথবা ডায়ামিন্ড সিলভার নাইট্রেট, এখানের মাধ্যমে ডায়ামিন্ড সিলভার নাইট্রেট যদি আমি এই অ্যালকাইন ওয়ানের সাথে বিক্রিয়া করি, তাহলে ডায়ামিন্ড সিলভার নাইট্রেট থেকে সিলভার মূলকটা যুক্ত হতে পারে, অথবা ডায়ামিন্ড কিউপ্রাস ক্লোরাইড যদি আমি যুক্ত করি, ডায়ামিন্ড কিউপ্রাস ক্লোরাইড থেকে কিউপ্রাস মূলকটা এখানে যুক্ত হতে পারে। বুঝতে পেরেছো? আশা করি এটা অ্যালকাইন ওয়ানের পার্থক্যকরণ বিক্রিয়াও বলি আমরা। তাহলে গেল প্রতিস্থাপন বিক্রিয়া, গেল। তাহলে অ্যালকাইন পর্যন্ত জৈব রসায়ন আমার শেষ। এরপরে আমি যাবো যে বেনজিন। আচ্ছা, বেনজিন কি? অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগ শনাক্তকরণের ব্যাপারগুলো আমি আলোচনা করে ফেলেছি, ওই এলিসাইক্লিক এবং অ্যারোমেটিকের মধ্যে পার্থক্যকরণগুলো আমি বলে ফেলবো বা ওইখানে শিখে ফেলবো। এরপরে দেখো প্রস্তুতি, বেনজিন কোত্থেকে প্রস্তুত করব। বেনজিন সর্বপ্রথম অ্যাসিটিলিন থেকে, অ্যাসিটিলিনকে যদি আমি লৌহনির্মিত রিটর্টের মধ্যে দিয়ে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি বা চালনা করি, তাহলে সেটা বেনজিনে কনভার্ট হবে। আবার ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তুমি যদি বেনজোয়িক অ্যাসিডের কোনো লবণ, বেনজোয়িক অ্যাসিডের কোনো লবণকে সোডা লাইমের মাধ্যমে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করলে সেটা বেনজিন হয়ে যাবে। আবার ফেনল থেকেও তুমি পাবা, ফেনলকে যদি জিঙ্কের সাথে উত্তপ্ত করো তাহলে ফেনল বেনজিনে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এইভাবে বেনজিনের উৎপাদনগুলো বা প্রস্তুতিগুলো আমরা শিখে নিব। আচ্ছা, বেনজিনের প্রস্তুতি গেল। বেনজিনের প্রস্তুতি যাওয়ার পর আমরা বেনজিনের বিক্রিয়া সম্পর্কে নিব। যেহেতু বেনজিন বিশেষ ধরনের অসম্পৃক্ত, পাইবন্ধন আছে, সেহেতু বেনজিনে সংযোজন বিক্রিয়াগুলো দেবে। কোন বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। কী কী সংযোজন হতে পারে? বেনজিনে ক্লোরিন সংযোজন হতে পারে, বেনজিনে হাইড্রোজেন সংযোজন হতে পারে, বেনজিনে ওজন সংযোজন হতে পারে। ঠিক আছে, তাহলে বেনজিনে যখন ক্লোরিন সংযোজন হবে তখন যে উৎপাদনটা পাবো সেটা হচ্ছে গ্যামাক্সিন বা লিন্ডেন। লিন্ডেনের ব্যবহারটা আমার জানতে হবে। ঠিক আছে, গ্যামাক্সিন বা লিন্ডেন জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। হাইড্রোজেন যখন সংযোজন করবো তখন আমি পাবো সাইক্লোহেক্সেন। যখন আমি ওজন সংযোজন করব তখন পাবো আমি গ্লাইঅক্সাল। ঠিক আছে, তাহলে এই উৎপাদগুলো খুবই ইম্পর্টেন্ট, সংকেত সহ জানতে হবে। এরপরে আসো প্রতিস্থাপন বিক্রিয়া, বেনজিন কী কী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়।
বেনজিনকে তুমি যদি নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এই প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন করো, তাহলে নাইট্রেশন ঘটবে, নাইট্রোবেনজিন। এভাবে তুমি নাইট্রেশন, অ্যালকাইলেশন, সালফোনেশন, অ্যাসাইলেশন, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, এগুলো বেনজিন দেখাবে, ঠিক আছে? এগুলোর মাধ্যমে প্রোডাক্টগুলো কী হবে, কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়াগুলো হবে সেগুলো আমরা জানবো। আচ্ছা, মেকানিজম লাগবে না, জাস্ট তুমি কোন প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে সেটা জানতে হবে, এখান থেকে দেখে নিতে হবে। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া গেল। এখন এই যে প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে যদি আমি নাইট্রেশনটা করি, তাহলে নাইট্রোমূলক দ্বারা বেনজিন এর হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে। তাহলে এখন নাইট্রোমূলকটা কি বেনজিন ইলেকট্রন দিচ্ছে নাকি বেনজিন থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে? তাহলে এই প্রতিস্থাপকগুলো কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে বলয় সক্রিয়কারী আর একটা হচ্ছে বলয় নিষ্ক্রিয়কারী। বলয় সক্রিয় বলয় হচ্ছে যারা বেনজিন বলয় ইলেকট্রন দান করে, আর বলয় নিষ্ক্রিয়কারী হচ্ছে যারা বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নিয়ে ফেলে, ঠিক আছে? যারা বলয় সক্রিয়কারী তারা হবে অর্থপ্যারা নির্দেশক, কারণ এখানে অর্থপ্যারা নির্দেশকে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে, ঠিক আছে? আর বলয় নিষ্ক্রিয়কারী হচ্ছে মেটা নির্দেশক, মেটা অবস্থানে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে, ফলে ইলেকট্রোফাইল মেটা অবস্থানে আক্রমণ করতে পারে। আচ্ছা, এখন কোনগুলা বলয় সক্রিয়কারী, কোনগুলা বলয় নিষ্ক্রিয়কারী? যে মূলকগুলার ক্ষেত্রে, মূলকগুলা যেটা বেনজিনের সাথে ডিরেক্ট যুক্ত থাকবে, যে মূলকটা বেনজিনের সাথে ডিরেক্ট যুক্ত থাকবে, সেই মূলক যে পরমাণু থাকবে, এই পরমাণুটার সাথে যদি অন্য পরমাণুগুলো একক বন্ধনে আবদ্ধ থাকে, সেটা হবে বলয় সক্রিয়কারী। আর যদি এই পরমাণুর সাথে অন্য কোনো একটা পরমাণু দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে, সেটা হবে বলয় নিষ্ক্রিয়কারী। আশা করি বুঝতে পেরেছ। তবে দ্বিবন্ধনটা অবশ্যই বেনজিনের সাথে যে পরমাণুটা যুক্ত সেটার সাথে হতে হবে। ধরো এই অক্সিজেনের সাথে দ্বিবন্ধন নাই, বাট দ্বিবন্ধন ধরো এখানে একটা মূলক আছে, এই মূলকের সাথে আছে, তাহলে এটা কখনো বলয় নিষ্ক্রিয়কারী হবে না, এটা বলয় সক্রিয়কারী হিসেবে কাজ করবে। তাহলে বলয় নিষ্ক্রিয়কারী হতে হলে দ্বিবন্ধনটা, যে মূলকটা এখানে বেনজিনের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতেছে, সেই মূলকটা সাথে হতে হবে, ঠিক আছে? সে কার্বন, সে পরমাণুটার সাথে হতে হবে, এটা বলয় নিষ্ক্রিয়কারী। তাহলে বুঝতে পেরেছ, একক বন্ধন হইলে বলয় সক্রিয়কারী, কিন্তু কথাটা বেশ কম আছে, দ্বিবন্ধন হইলে বলয় নিষ্ক্রিয়কারী সবসময় হবে না। বলয় নিষ্ক্রিয়কারীর ক্ষেত্রে দ্বিবন্ধনটা কার সাথে হতে হবে? দ্বিবন্ধনটা ওই যে মূলকটা অপসারিত করতেছে, যে পরমাণুটা ওই পরমাণুটার সাথে হতে হবে। গেল বলয় সক্রিয়কারী নিয়ে। এখন দেখো, প্রতিস্থাপকের সংখ্যার উপর ভিত্তি করে আমরা সমান ও নির্ণয় করতে পারবো বেনজিনের। বেনজিনে বেসিক্যালি তিনটা প্রতিস্থাপক থাকতে পারে সর্বোচ্চ। এই তিনটা প্রতিস্থাপক যদি একই হয়, তাহলে সমানু সংখ্যা হবে তিনটা। যদি দুইটা ভিন্ন এবং একটা একই হয়, না দুইটা একই একটা ভিন্ন, আগে প্রথমে এটা বলি, দুইটা একই একটা ভিন্ন, তখন কীরকম হবে? দুইটা একই একটা ভিন্ন হলে প্রতিস্থাপ তোমার সমানু হবে ছয়টা, তিনটা ভিন্ন হলে সমানু হবে দশটা, ঠিক আছে? তাহলে এটা একটু দেখে নিলেই তুমি, এখানে তোমাকে বিভিন্ন রকম যৌগ দিক তুমি এটা আনসার করতে পারবা। গেল বেনজিন পর্যন্ত, শেষ আমার জৈব রসায়ন। এরপরে আসবো আমি ফেনলে। ফেনল, ফেনল কি? ফেনল হচ্ছে বেনজিনকে, বেনজিনের একটি হাইড্রোজেন যখন ওয়েস্ট মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে, তখন সেটা হবে ফেনল। আচ্ছা, তাহলে এবার ফেনলের ক্ষেত্রে কোন বিক্রিয়াগুলো কীভাবে দেয়? ফেনল সর্বপ্রথম প্রস্তুতি আমি দেখে নিব। ফেনলের দুইটা প্রস্তুতি বর্ণালী, ফেনলের একটা হচ্ছে ডাও পদ্ধতি আর একটা হচ্ছে কিউমিন পদ্ধতি। তাহলে ডাও পদ্ধতি, কিউমিন পদ্ধতি, কিউমিন কোনটা, কিউমিনের ক্ষেত্রে প্রধান যৌগ কোনটা, এগুলো একটু আমার থেকে দেখে নিতে হবে, কোনটাকে কিউমিন বলা হয়, অনেক সময় চলে আসতে পারে। আচ্ছা, হালকা করে দেখলাম, বিক্রিয়াগুলো ধারণা নিলাম। এরপরে দেখো ফেনলের শনাক্তকরণ, খুবই ইম্পর্টেন্ট। ফেনলের শনাক্তকরণের তিনটা বিক্রিয়া হতে পারে। একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড সহ বিক্রিয়া, একটা বেগুনি বর্ণের একটা জটিল যৌগ তৈরি করবে। এরপরে হচ্ছে ব্রোমিন টেস্ট, এরপরে হচ্ছে লিভারম্যান পরীক্ষা। লিভারম্যান খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, ফেরিক ক্লোরাইড, ব্রোমিন, লিভারম্যান, এটা খুবই ইম্পর্টেন্ট। নিচের কোনটি ফেনলের শনাক্তকারী বিক্রিয়া নয়, অথবা ফেনলের সাথে ফেরিক ক্লোরাইড যোগ করলে কোন বর্ণের উৎপাদ তৈরি হয়, ফেনলের সাথে ব্রোমিন যোগ করলে উৎপাদনটা কোন বর্ণের হবে, হলুদ বর্ণের, ঠিক আছে? এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট, এটা ফেনলের শনাক্তকরণে দেখে নিলাম। গেল এরপরে আসো ফেনলের বিক্রিয়া, ফেনল কোন বিক্রিয়াগুলা দেয়। ফেনল কোপ বিক্রিয়া দিবে। কোপ বিক্রিয়ার মাধ্যমে কী তৈরি হবে? কোপ বিক্রিয়ার মাধ্যমে সেলিসাইলিক অ্যাসিড, এটা আমরা রিয়েকশন পড়ার ক্ষেত্রে দেখব। সেলিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয় কোপ বিক্রিয়ার মাধ্যমে। রাইমার টেমন বিক্রিয়ার মাধ্যমে হবে সেলিসাইলডিহাইড, ঠিক আছে? সেলিসাইলডিহাইড। পিকরিক অ্যাসিড, যদি আমি নাইট্রেশন করি ফেনলকে, তাহলে তিনটা নাইট্রোমূলক দ্বারা যদি তিনটা অর্থপ্যারা অবস্থান তিনটা প্রতিস্থাপিত হয়, যেহেতু ফেনল একটা বলয় সক্রিয়কারী, ওয়েস্ট মূলক বলয় সক্রিয়কারী, তাহলে অর্থপ্যারা অবস্থানে নাইট্রেশনটা ঘটবে, তাহলে সেটা হবে পিকরিক অ্যাসিড। প্যারাসিটামল
প্যারাসিটামল হচ্ছে ফেনলের যখন আমি প্যারা অ্যামিনো ফেনল অর্থাৎ ফেনলের প্যারা অবস্থানে একটা অ্যামিনো মূলক আছে, এটাকে সাথে যদি আমি ইথানোয়িক অ্যানহাইড্রেট কোনগুলো হচ্ছে দুইটা একই কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমি নিরোধকের মাধ্যমে যুক্ত করি, এখান থেকে পানিটা অপসারিত হবে, দুটোটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি, এটা যে প্রোডাক্টটা তৈরি করবে সেটা হচ্ছে অ্যানহাইড্রেট। তাহলে ইথানোয়িক অ্যানহাইড্রেট দ্বারা যদি প্যারা অ্যামিনো ফেনল যদি আমি যুক্ত করি, ঠিক আছে, তাহলে কোন কি উৎপন্ন হবে, প্যারাসিটামল, বেতানাশক হবে। এখন অ্যাসপিরিন একটা ব্যাপার আছে, অ্যাসপিরিন হচ্ছে কোপ বিক্রিয়ার মাধ্যমে তুমি যে সেলিসাইলিক অ্যাসিড পাইছো, এই সেলিসাইলিক অ্যাসিডকে যদি এই ইথানোয়িক অ্যানহাইড্রেট সেলিসাইলিক অ্যাসিডের সাথে যুক্ত করো, তাহলে তুমি পাবা অ্যাসপিরিন, এটা অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, তাহলে গেল ফেনলে, আমি একদম ডিটেলস বলেছি ফেনল থেকে কী কী পড়তে হবে না হবে, এগুলো একটু জেনে নিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার অ্যালকোহল। অ্যালকোহল আমি কী পড়বো, সর্বপ্রথম তোমার থেকে অ্যালকোহলের শ্রেণীবিভাগটা একটু দেখে নিতে হবে, যে পলিহাইড্রিক অ্যালকোহল কোনগুলো, মনোহাইড্রিক অ্যালকোহল কোনগুলো, 1°, 2°, 3° অ্যালকোহলগুলো। এরপরে প্রস্তুতি, এখানে প্রস্তুতিটা আমি আলাদা করে আবার এদিকেও লিখেছি, গিকনাট বিকারক থেকে কীভাবে অ্যালকোহলগুলো প্রস্তুতি করতে পারবা, ঠিক আছে। তবে অ্যালকোহলের প্রস্তুতিগুলো আমরা ইজিলি জানি, অ্যালকোহল আমি ওই এখন বলেছি যে অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করতে পারবো। অ্যালকাইল হ্যালাইড থেকে কীভাবে তৈরি করতে পারবো, আমি যে সোডিয়াম হাইড্রোসাইড বা পটাশিয়াম হাইড্রোসাইড ক্ষার দ্বারা আদ্র বিশ্লেষণ করেছি, এই ক্ষারটা যদি আমি অ্যাকোয়াস মিশ্রণে দিই তখন কী হয়ে যাবে, সেটা অ্যালকোহল হয়ে যাবে, ঠিক আছে। এরপরেও অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো থেকে আমি অ্যালকোহল তৈরি করতে পারবো। আমি আসতেছি এই টপিকটা আমি এখানে আলোচনা করবো। প্রস্তুতি যাওয়ার পর আমি যখন প্রস্তুতি সম্পর্কে ধারণা নিব, এরপর আমার থেকে আসবে অ্যালকোহল শনাক্তকরণ। অ্যালকোহল যেহেতু মৃদু অম্লধর্মী, তাহলে এটাও আমি ওই অ্যালকাইন ওয়ানের মতো শনাক্ত করতে পারি সোডিয়ামের মাধ্যমে, ঠিক আছে, ফিসিএল পাইপ, ফসফরাস ক্লোরাইডের মাধ্যমে, পেন্টাক্লোরাইডের মাধ্যমে শনাক্ত করে ফেলতে পারবো, ঠিক আছে। এখানে একটা হাইড্রোজেন অপসারিত হবে, ওটার সাথে একটা সোডিয়াম যুক্ত হবে, হাইড্রোজেন গ্যাস হিসেবে উদ্বিমুক্ত হবে, তারপরে আবার ফিসিএল ফাইভের সাথে ক্লোরিন যুক্ত হবে, এখানে একটা ক্লোরিন যুক্ত হবে। এই ব্যাপারটার মাধ্যমে আমি অ্যালকোহল শনাক্তকরণ, দুইটা তিনটা বিক্রিয়া আছে, এগুলো একটু দেখবো। আবার এখানে একটা ব্যাপার আছে, এখানে তুমি মিথানল শনাক্তকরণ কিন্তু আলাদাভাবে করতে পারবা। মিথানল শনাক্তকরণটা এই আয়োডক্সিমলমের একটা গন্ধযুক্ত একটা প্রোডাক্ট তৈরি করবে মিথানল শনাক্তকরণের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আবার ইথানল শনাক্তকরণ, কিন্তু ইথানল কিন্তু ক্লোরোফর্ম বিক্রিয়াগুলো দেয়, ঠিক আছে, আয়োডোফর্ম বিক্রিয়াটা দিবে ইথানলে। তাহলে এখন মিথানল শনাক্তকরণে আয়োডক্সিমলমের গন্ধযুক্ত প্রোডাক্ট তৈরি হবে, ইথানল শনাক্তকরণে কী হবে, ক্লোরোফর্ম হলুদ বর্ণের একটা আয়োডোফর্ম তৈরি হবে, গেল। আবার তুমি অ্যালকোহলগুলো প্রস্তুতির ক্ষেত্রে ওই যে তোমরা বায়োলজি পড়েছো কোষ রসায়ন, তাহলে কোষ রসায়ন আমরা কী দেখেছি, গ্লুকোজকে যদি আমি জাইমেস এনজাইম দ্বারা ভাঙি তাহলে কিসে কনভার্ট হয়ে যাবে, অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। এস্টারসকে আমি ডিরেক্ট অ্যালকোহলে বানাতে পারবো না, এস্টারসকে সর্বপ্রথম ডাইস্টেস দ্বারা মেল্টোজে পরিণত করতে হবে, মেল্টোসকে মল্টোজে পরিণত করতে হবে, ঠিক আছে, মেল্টোসকে গ্লুকোজে পরিণত করতে হবে মেল্টাস এনজাইম দ্বারা, মেল্টোসকে মেল্টাস এনজাইম দ্বারা গ্লুকোজে পরিণত করতে হবে, গ্লুকোজকে জাইমেস দিয়ে অ্যালকোহলে পাবো। সুক্রোজকে ইনভার্টেস, সুক্রোজ কোথায় থাকবে, চিনিতে, তাহলে চিনি থেকেও আমি অ্যালকোহল পাবো। সুক্রোজকে ইনভার্টেস দিয়ে গ্লুকোজ ফ্রুক্টোজ বানাবো, এই গ্লুকোজকে জাইমেসের মাধ্যমে আবার অ্যালকোহল বানাবো, তাহলে অ্যালকোহল ওইগুলো প্রস্তুতিগুলো একটু দেখে নিতে হবে, কোন এনজাইমের মাধ্যমে কোনটাকে আমি ভাঙবো, গেল। এরপর আসো অ্যালডিহাইড, কিটোন, আমরা অ্যালকোহল পড়েছি, অ্যালকোহল। তাহলে প্রথমে প্রস্তুতি শ্রেণীবিভাগটা একটু দেখে নিবা, কোনগুলো পলিহাইড্রিক কোনগুলো মনোহাইড্রিক এগুলো একটু দেখবা, 1°, 2°, 3°, এগুলো সম্পর্কে একটু দেখবা। এরপরে আসো অ্যালকোহলের প্রস্তুতি, প্রস্তুতিতে একদম ওই কোষ রসায়নের ব্যাপারগুলো সহ একটু আলোচনা করে মানে ডিটেলস একটা নোট তৈরি করে ফেলবা বা ওইটা নোট আকারে পড়বা। এরপরে শনাক্তকরণগুলো মিথানল ইথানল শনাক্তকরণ দুইটা আলাদা বিক্রিয়া সহ পড়বা। এরপরে আসো অ্যালডিহাইড কিটনের ক্ষেত্রে কীভাবে আমরা অ্যালডিহাইড কিটনগুলো পড়বো। অ্যালডিহাইড কিটন সর্বপ্রথম হচ্ছে প্রস্তুতিটা, আমি অ্যালডিহাইড কিটন কোত্থেকে পাবো। তাহলে দেখো আমি এখানে অ্যালকিনের যে ওজন সংযোজন করেছি অ্যালডিহাইড কিটন পেয়েছি, তাহলে ওইখান থেকে অ্যালডিহাইড কিটন পেয়ে যাবো। আবার অ্যালকোহলকে জারিত করলে এগুলো আসতেছে, আমি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাবো, কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারিত করলে অ্যালডিহাইড পাবো, ঠিক আছে। তাহলে এইভাবে অ্যালডিহাইড কিটন আমি প্রস্তুত করতে পারবো। আচ্ছা, এরপরে আসো অ্যালডিহাইড কিটন শনাক্তকরণ, অ্যালডিহাইড কিটন শনাক্তকরণ। অ্যালডিহাইড কিটন শনাক্তকরণের ক্ষেত্রে তোমার থেকে সর্বপ্রথম অ্যালডিহাইড নাকি কিটন এটা জানার জন্য 2,4-DNP test, 2,4-DiNitrophenylHydrazine পরীক্ষা, ঠিক আছে, 2,4-DNP test মাধ্যমে শনাক্ত করে ফেলবো। এখন এটা কি অ্যালডিহাইড না এটা কিটন, এই দুইটা শনাক্তকরণের জন্য দুইটা বিকারকের সহায়তা নিতে হবে, একটা হচ্ছে টলেন বিকারক আর একটা হচ্ছে ফেলিং দ্রবণ, টলেন বিকারক ফেলিং দ্রবণ, ঠিক আছে। এই টলেন বিকারক আর ফেলিং দ্রবণ হচ্ছে নিজের বর্ণ হচ্ছে নীল, এগুলো পরীক্ষায় আসে। এটা কিন্তু উৎপাদ যে তৈরি করবে সেটা হবে কি লাল, আচ্ছা, কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণ পদক্ষেপ তৈরি করবে, আচ্ছা, এটা পড়ার সময় আমরা দেখব। তাহলে টলেন বিকারক কী করবে, টলেন বিকারক সিলভার দ্রবণ তৈরি করবে, আর ফেলিং দ্রবণ কী করবে, ফেলিং দ্রবণ কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণ পদক্ষেপ তৈরি করবে, কখন, যখন সেটা অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে, কিটনের সাথে বিক্রিয়া করে না, তাহলে অ্যালডিহাইড কিটনকে পার্থক্য করে ফেলছি, পড়ে ফেলছি। এবার দেখো অ্যালডিহাইড কিটনের বিক্রিয়া, সাধারণ কিছু বিক্রিয়া আমার থেকে জানতে হবে অ্যালডিহাইড কিটনের। অ্যালডিহাইড কিটন ক্ষারের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়াটা দুই ধরনের, একটা হচ্ছে অ্যালডোল ঘনীভবন আর একটা হচ্ছে কেনিজারো বিক্রিয়া, খুবই ইম্পর্ট্যান্ট।
অ্যালডোল বনিভবন কারা দিবে? যাদের আলফা হাইড্রোজেন আছে। আমি আবার বলতেছি আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন মানে হচ্ছে কার্যকরী মূলক, যে কার্বনের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন, আলফা কার্বন, কার্যকরী মূলক, ধরো সিএইচ মূলক, অ্যালডিহাইড মূলক, এটা যে কার্বনটার সাথে যুক্ত থাকবে এই কার্বনটাই হচ্ছে আলফা আলফা কার্বন। এই আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে সেটা অ্যালডোল বনিভবন বিক্রিয়া দিবে, হাইড্রোজেন না থাকলে কেনিজারো বিক্রিয়া দিবে। তাহলে কোনগুলোতে আলফা হাইড্রোজেন আছে, কোনগুলোতে আলফা হাইড্রোজেন নাই, এটার মাধ্যমে কোনটা অ্যালডোল বনিভবন দিবে, কোনটা কেনিজারো দিবে, এটা আমার থেকে জানতে হবে। অ্যালডোল হচ্ছে অ্যালডিহাইড এবং অ্যালকোহলিক মূলক দুইটা একটি যোগে থাকবে, আর কেনিজারো হচ্ছে একটা জারিত হবে আর একটা বিজারিত হবে, গেল গেল। তাহলে অ্যালকোহলে অ্যালডিহাইড কিটনে বিক্রিয়াও পড়েছি। এরপর আসো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের নর্মালি প্রস্তুতিগুলো আমরা পড়ে ফেলতে পারবো, প্রস্তুতিগুলো অ্যালকোহলকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড পাবো, ঠিক আছে? এভাবে বিক্রিয়া অন্য যেগুলো আছে যেভাবে প্রস্তুত করতে পারবো, আবার আমি এই অ্যালডিহাইড কিটনকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড পাবো, এগুলো দেখে নিব। এরপরে শনাক্তকরণ, শনাক্তকরণ কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু একটা অ্যাসিডিক মিডিয়াম, এটা আমি লিটমাস পেপারের মাধ্যমে শনাক্ত করতে পারি অথবা সোডিয়াম বাই কার্বনেটের মাধ্যমে, সোডিয়াম বাই কার্বনেট কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ সৃষ্টি করবে। শেষ শেষ কার্বক্সিলিক অ্যাসিড পড়লাম। এরপরে দেখো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আবার কিন্তু সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এগুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে? এগুলো একটু দেখে নিবা। আবার কার্বক্সিলিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে তুমি সাবান আয়ন বিক্রিয়াটাও লিখতে পারবা, ওই যে তুমি কর্মমুখী রসায়নে যেটা পড়েছো ওইটা এখানেও লাগবে। সাবান আয়ন প্রক্রিয়া এস্টারকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আর্দ্র বিশ্লেষিত করে কী পাবা? কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণ পাবা, এটাই হচ্ছে সাবান, ঠিক আছে? এটাও কার্বক্সিলিক অ্যাসিড উৎপাদনের একটা প্রসেস। এগুলো একসাথে লিখে ফেলে ব্যাপারগুলো একটু ক্লিয়ার হয়। আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিড পড়েছি, কার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণীবিভাগ করবো, সম্পৃক্ত অসম্পৃক্ত, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? এগুলো একটু দেখবো। আচ্ছা সাধারণ বিক্রিয়া, দুইটা সাধারণ বিক্রিয়া আমি বলেছি, অ্যালডিহাইড কিটনের কিছু সাধারণ বিক্রিয়া আছে, অ্যালডোল বনিভবন কেনিজারো বিক্রিয়া এগুলো, আর কার্বক্সিলিক অ্যাসিডের কিছু সাধারণ বিক্রিয়া থাকলে এগুলো একটু দেখে নিব। আচ্ছা এরপরে হচ্ছে আমার অ্যালকোহল থেকে কীভাবে আমি অ্যালডিহাইড কিটন পাবো, অ্যালডিহাইড কিটন থেকে কীভাবে আমি কার্বক্সিলিক অ্যাসিড পাবো। দেখো অ্যালকোহলকে আমি যদি জারিত করি মৃদু জারক দ্বারা অ্যালডিহাইড কিটন পাবো, অ্যালডিহাইড কিটনকে আমি যদি জারো করি তীব্র জারক দ্বারা, ঠিক আছে? তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে মৃদু, এই প্রক্রিয়াটা হচ্ছে মৃদু জারণ, আর এটা হচ্ছে তীব্র, এটা হচ্ছে তীব্র, ঠিক আছে? আবার এখান থেকে তুমি যদি এখানে যাও এটাও একটা জারণ প্রক্রিয়া, এটা হবে তীব্র, ঠিক আছে? এটা হবে তীব্র, তীব্র জারণ। তাহলে তীব্র জারণ প্রক্রিয়ার মাধ্যমে আমি অ্যালকোহল থেকে ডিরেক্ট কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারবো, অথবা অ্যালকোহলকে যদি মৃদু জারক দ্বারা জারিত করি অ্যালডিহাইড কিটন পাবো, অ্যালডিহাইড কিটনকে যদি তীব্র জারক দ্বারা জারিত করি কার্বক্সিলিক অ্যাসিড পাবো। আবার বিপরীত প্রসেসটা হচ্ছে, বিপরীত প্রসেসটা হচ্ছে বিজারণ, বিজারণ, বিজারক দ্বারা। তাহলে এখানে মৃদু জারক হিসেবে কী ব্যবহার করতে পারি? মৃদু জারক হিসেবে ক্রোমিয়াম ক্লোরাইড ব্যবহার করতে পারি, তীব্র জারক হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতে পারি, ঠিক আছে? মৃদু জারক হিসেবে আবার তোমার তীব্র জারক হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে ব্যবহার করতে পারি। আচ্ছা গেল, আর বিজারক হিসেবে কী ব্যবহার করতে পারি? এটা কিন্তু মৃদু, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড হচ্ছে মৃদু, মৃদু, ঠিক আছে? মৃদু বিজারক, আর এটা হচ্ছে তীব্র বিজারক, তীব্র। আবার তুমি কার্বক্সিলিক অ্যাসিড থেকে ডিরেক্ট অ্যালডিহাইড কিটো অ্যালকোহল হলে সেটা হবে তীব্র, ঠিক আছে? তীব্র। তাহলে মৃদু বিজারক হিসেবে কী ব্যবহার করতে পারি? প্যালেডিয়াম বেরিয়াম সালফেট মৃদু বিজারক লিখে নিতে পারো। আমি যেগুলো মুখে বলতেছি এতক্ষণ ধরে সবগুলাই হচ্ছে তুমি যেগুলো পড়বা ওই জিনিসগুলাই, যা পড়বা সবই বলে দিয়েছি। তুমি এগুলো যদি একদম ফিক্সড একটা নোট করো তাহলে জৈব রসায়নের এর বাইরে আর একটা টপিকও তোমার থেকে পড়তে হবে না। হয়তো কয়েকটা উৎপাদন প্রণালীর ক্ষেত্রে দুই একটা বিক্রিয়া হয়তো আমার স্মরণ থেকে বা আমি বলতে পারি নাই, মানে পড়ার সময় বলার সময় আর কি, দুই একটা দুইটা, তাও ওগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। যেগুলো বলেছি ওগুলো থেকেই প্রশ্ন হবে, এগুলো বিগত বছরে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমি এটা বানিয়েছি বা এটা বোঝাচ্ছি তোমাদের। এরপরে দেখো, তাহলে এই যে এখানে তীব্র যে বিজারক হবে, তীব্র বিজারক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট তীব্র বিজারক হচ্ছে, কার্বক্সিলিক অ্যাসিড ডিরেক্ট অ্যালকোহলে চলে আসবে, অ্যালডিহাইড কিটন ডিরেক্ট অ্যালকোহলে চলে আসবে। আচ্ছা কেন? তাহলে এই যে ইন্টারচেঞ্জ একটা কনভার্সন, কনভার্সন সম্পর্কে আমার একটা ধারণা চলে এসেছে, তাহলে আমাকে এখন অ্যালকোহল থেকে যেটা বানাতে বলো আমি সেটা বানাতে পারবো, গেল। এরপর দেখো গিগনাট বিকারক, গিগনাট বিকারকের সাথে কী কী যোগ করলে কোন কোন অ্যালকোহল পাবা? গিগনাট বিকারকের সাথে যদি তুমি ফর্মালডিহাইড যোগ করো তাহলে তুমি পাবা এক ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? গিগনাট বিকারকের সাথে অন্য যে কোনো অ্যালডিহাইড উইদাউট ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড অ্যাকসেপ্ট ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড ছাড়া, ঠিক আছে? ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড যোগ করলে দুই ডিগ্রি অ্যালকোহল, যে কোনো কিটন যোগ করলে তিন ডিগ্রি অ্যালকোহল, শেষ অ্যালকোহল প্রস্তুতি। লিকনাট বিকারকের সাথে ফর্মালডিহাইড যোগ করলাম এক ডিগ্রি অ্যালকোহল, অন্য যে কোনো অ্যালডিহাইড যোগ করলাম দুই ডিগ্রি অ্যালকোহল, অন্য কিটন যোগ করলাম তিন ডিগ্রি অ্যালকোহল। এই তিনটার মধ্যে আবার পার্থক্য কীভাবে তৈরি করতে পারবো আমি? লুকাস বিকারক দ্বারা, লুকাস বিকারক। লুকাস বিকারকটা কি? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের সাথে গারো সালফে, গারো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ, হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে কনসেন্ট্রেট গারো, আর এটা হবে ড্রাই, ঠিক আছে? এটা হচ্ছে লুকাস বিকারক।
এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির মধ্যে পার্থক্য তৈরি করে। তাহলে আমি গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কীভাবে তৈরি করবো সেটা বুঝেছি, পার্থক্যকরণ বিক্রিয়াটা সম্পর্কেও ধারণা পেয়েছি, ঠিক আছে। এরপরে আসো জারণ বিক্রিয়া, এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কী কী পাবো। 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি জারিত করি, 1 ডিগ্রি অ্যালকোহল জারিত করলে কী হয়ে যাবে, সেটা সেটা হবে অ্যালডিহাইড, ঠিক আছে, অ্যালডিহাইড হয়ে যাবে। অ্যালডিহাইডকে জারিত করলে কী পেয়ে যাবো, অ্যাসিড। আচ্ছা 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কী পেয়ে যাবো, 2 ডিগ্রি অ্যালকোহল, এটাকে যদি আমি জারিত করি তাহলে পাবো কিটোন। এই কিটোনকে জারিত করলে কী পেয়ে যাবো, অ্যাসিড, অ্যাসিড। 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কী পাবো, প্রথমে 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমি সর্বপ্রথম পাবো যে অ্যালকিন, সর্বপ্রথম অ্যালকিন। অ্যালকিনকে জারিত করলে কিটোন, ঠিক আছে, কিটোনকে জারিত করলে অ্যাসিড, কিটোনকে জারিত করলে অ্যাসিড, এটা তো আমরা জানি, ঠিক আছে। তাহলে এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ বিক্রিয়া শেষ হয়ে গেছে। এখানে 1 ডিগ্রি অ্যালকোহলের কার্বন সংখ্যা যদি এন হয়, অ্যালডিহাইডে কার্বন সংখ্যা হবে এন, এটা আমি অন্য কালার দিয়ে লিখি। দেখো 1 ডিগ্রি অ্যালকোহলে কার্বন সংখ্যা যদি এন হয়, অ্যালডিহাইডে কার্বন সংখ্যা হবে এন, অ্যাসিডে কার্বন সংখ্যা হবে তাও এন। 2 ডিগ্রি অ্যালকোহলে কার্বন সংখ্যা এন হলে কিটোনে হবে এন, বাট অ্যাসিডে গিয়ে হবে এন মাইনাস ওয়ান। তাহলে ইথানো যদি আমাকে বলে প্রোপানন, তাহলে তুমি কী পাবা, ইথানোয়িক অ্যাসিড, একটা কম হবে, কার্বন সংখ্যা একটা কম হবে। প্রোপাননকে যদি জারিত করো, যে অ্যাসিডটা পাবা সেটার কার্বন সংখ্যা কী হবে, একটা কম হবে, ঠিক আছে। প্রোপানন বলতেছি, সরি, 2 ডিগ্রি অ্যালকোহল আর কি, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে যেটা পাবা, যে অ্যাসিডটা পাবা সেটার একটা কার্বন সংখ্যা কম হবে। আচ্ছা এরপরে দেখো, কার্বন সংখ্যা এটাতে 3টা থাকলে এটাতে 2 হবে, 2টা হবে। 3 ডিগ্রি অ্যালকোহল কার্বন সংখ্যা যদি এন হয়, অ্যালকিনের ক্ষেত্রে কার্বন সংখ্যা হবে এন, কিটোনের ক্ষেত্রে কার্বন সংখ্যা হবে এন মাইনাস ওয়ান, অ্যাসিডের ক্ষেত্রে হবে এন মাইনাস টু। কেন 3 ডিগ্রি যেটা দিয়েছে সেটাতে যদি 5টা কার্বন থাকে, তাহলে তুমি যে অ্যাসিডটা পাবা সেই অ্যাসিডে কার্বন সংখ্যা কত হবে, 3টা হবে, ঠিক আছে, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এগুলো ডিরেক্ট প্রশ্ন দেখে আমি আনসার করে ফেলতে পারবো, যদি আমার কনসেপ্টটা মাথায় থাকে, বুঝতে হবে। এরপরে আসো, এরপরে আমরা পড়বো অ্যামিন সম্পর্কে। তাহলে আমরা এই জিনিসটা শেষ করলাম, এরপরে অ্যামিনের ব্যাপারটা কী, অ্যামিনের শ্রেণীবিভাগ করতে হবে। দেখো অ্যামিন কি, এটা কি এলিফেটিক অ্যামিন না অ্যারোমেটিক অ্যামিন নাকি বিষমচাক্রিক অ্যামিন, এগুলো শ্রেণীবিভাগ উদাহরণসহ দেখে নিতে হবে। 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিন শ্রেণীবিভাগ উদাহরণসহ দেখে নিতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যামিন, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো শ্রেণীবিভাগ লাগবে, আমি আবার বলতেছি। এরপর আসো অ্যামিনের উৎপাদন, অ্যামিন উৎপাদন কীভাবে করতে পারবো, অ্যালকেন নাইট্রাইল থেকে, অ্যালকেন নাইট্রাইল, এটাকে যদি আমি বিচারিত করি অ্যামিনে কনভার্ট হয়ে যাবে 1 ডিগ্রি অ্যামিন, আইসোনাইট্রাইল হয়ে যাবে 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। আবার হফম্যান ডিগ্রেডেশন রিয়েকশন, এটা অ্যামাইড থেকে, অ্যামাইডকে যদি ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ দ্বারা উত্তপ্ত করি, তাহলে কী হয়ে যাবে, 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। এটা হফম্যান ডিগ্রেডেশন মানে হচ্ছে কার্বন সংখ্যা কমে, এটা সেজন্য হফম্যান ডিগ্রেডেশন, এটার মাধ্যমে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করা হয়, ঠিক আছে। এই উৎপাদনগুলো আমি একটু দেখে নিব। এরপরে আসো অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া, অ্যামিনের শনাক্তকরণ পার্থক্যকরণ খুবই ইম্পর্টেন্ট। 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণের জন্য কার্বিল অ্যামিন পরীক্ষা, এটা কি অ্যালিফিটিক না অ্যারোমেটিক, এটা শনাক্তকরণের জন্য ডাইজোনিয়াম লবণ পরীক্ষা, ডায়োজোকরণ পরীক্ষা, ডায়োজোকরণ পরীক্ষা। আবার ডায়োজোনিয়াম লবণ কী পরীক্ষাগুলো দেয়, এটা বা ডায়োজোনিয়াম লবণ কী রিয়েকশনগুলো দেয়, সেগুলো একটু দেখে নিতে হবে, এটা কিন্তু অ্যামিনের মধ্যে পড়ে। আচ্ছা তাহলে অ্যালিফেটিক না অ্যারোমেটিক কীভাবে বুঝবো, ডায়োজোকরণ পরীক্ষার মাধ্যমে। এখন এটা কি 1 ডিগ্রি অ্যামিন না অন্য কোনো অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন নাকি 2 ডিগ্রি অ্যামিন, অ্যাসিটামাইড পরীক্ষা একটা আছে, ঠিক আছে, অ্যাসিটামাইড পরীক্ষা। এরপরে হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এর মধ্যে পার্থক্য করেন, নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা, নাইট্রাস অ্যাসিড। তাহলে 1 ডিগ্রি অ্যামিন আমি সরাসরি কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে ফেলবো, শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিনে কার্বিল অ্যামিন পরীক্ষাটা দিবে। আবার এটাকে এলিভেটিক না অ্যারোমেটিক ডাইজোকরণ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করবো। আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই তিনটার মধ্যে পার্থক্য আমি নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা করলে পেয়ে যাবো। তাহলে শনাক্তকরণ, পার্থক্যকরণ, বিক্রিয়া তিনটা আমি আলোচনা করেছি, এগুলো জানলে তোমার অ্যালমিনের শনাক্তকরণটা জানবা। এরপরে আমার থেকে অ্যাস্টারামাইডটা হালকা করে দেখতে হবে, ফেরিক হাইড্রামিড পরীক্ষার মাধ্যমে অ্যাস্টার শনাক্তকরণ, এগুলার খুব কম কয়েকটা রিয়েকশন আছে, পরীক্ষায় তেমন একটা আসে না, তারপরেও এগুলো তোমার থেকে একটু দেখে নিতে হবে। গেল, এরপরে কিছু বিশেষ বিক্রিয়া আমার থেকে তারপরও দেখে নিতে হবে, যেমন টিএনটি, টাইনাইট্রোটলোইন, টলোইনকে নাইট্রেশন করলে টিএনটি, পিক্রিক অ্যাসিড, ঠিক আছে, নাইট্রোগ্লিসারিন কীভাবে তৈরি করব, এই তিনটার ব্যবহার সহ কোন কোন কাজে ব্যবহার করব, কোন কোন কাজে ব্যবহার করব না, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, এই তিনটার ব্যবহার সহ দেখতে হবে। বিজ্ঞানীর নামযুক্ত বিক্রিয়া, বিজ্ঞানীর নামযুক্ত বিক্রিয়া, রোজেনমুন বিজারণ, তারপর রাইমার টাইমন বিক্রিয়া, ঠিক আছে, ক্লিমেনসন বিজারণ, এই বিক্রিয়াগুলো স্যান্ডমেয়ার বিক্রিয়া,
এগুলো একটু একটু দেখে নিতে হবে, ধারণা নিতে হবে, ঠিক আছে? এগুলো অনেক সময় চলে আসবে, কোন প্রোডাক্ট উৎপন্ন হয় এটা জানতে হবে আমার থেকে। তারপরে সক্রিয়তা, স্থায়িত্ব, অম্লধর্মিতা, ক্ষারধর্মিতার কর্ম, এটার একটা একটা কনসেপ্ট শিখিয়ে দিব শুধু। যত রকম সক্রিয়তা, স্থায়িত্ব, অম্লধর্মিতা, ক্ষারধর্মিতা যা আসে, তুমি জাস্ট শুধু একটা কনসেপ্ট শিখবো, শেখাবো, সে কনসেপ্ট অনুযায়ী কী করে নিতে পারবা, দাগাই দিতে পারবা। বুঝতে পেরেছো আশা করি? তাহলে এই ছিল আমার জৈব রসায়নের রোডম্যাপ। তবে এর বাইরে একটা জিনিস দেখতে হবে, যেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে যেগুলো আমাদের দেয়া থাকে আর কি, ওই আমরা আয়ারসি সম্পর্কে পড়েছি গুণগত রসায়নে, ইনফ্রারেড, ইনফ্রারেডে তিনটা রেঞ্জে ভাগ করা হয়, নিয়ার আয়ার, মিডল আয়ার, ফার আয়ার। এখানে মিডল আয়ার যেটা পড়েছিলাম 0.25 থেকে 2.5 অথবা 2.5 থেকে 25 মনে হয় মাইক্রোমিটার ছিল তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জ। এই তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জটার মধ্যে আমি কার্যকরীমূলক শনাক্তকরণ পড়েছি জৈবযোগের। এই কার্যকরীমূলক শনাক্তকরণ কিন্তু এগুলো একটু দেখে নিতে হবে, কোন কোন তরঙ্গ রেঞ্জ কোন ধরনের কার্যকরীমূলক শনাক্ত করতে পারে। এরপরে পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়াটা জাস্ট উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট আমার, যেমন টেপলন, টেপলন কোন ধরনের কী কাজে ব্যবহার করা হয়, টেপলন আমি এই রান্নার পাত্রের তৈরির কাজে ব্যবহার করতে পারি, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখবা। এগুলো একটু দেখার পরে আমাদের থেকে কী দেখতে হবে, আমাদের এখানে লাস্টের দিকে কিছু জিনিস দেখব, সেগুলো হচ্ছে এসএই কি প্রোটিন, তারপর তোমার সেলুলোজ কীভাবে তৈরি হয়, ঠিক আছে, কীভাবে ডাইস্যাকারাইড, মনোট্রাইস্যাকারাইড এগুলো তৈরি হয়, এগুলো একটু দেখবো আর কি। তাহলে এই ছিল আমার এই জৈব রসায়নের তোমার কী কী পড়তে হবে তার উপর একটা চার্ট। তো জৈব রসায়ন আসলে বেসিক্যালি তেমন একটা কঠিন না, তোমার থেকে জৈব রসায়নটা যদি একদম কনসেপ্ট চয়েস তুমি যদি কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করতে পারো, বিক্রিয়াগুলো একটু খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো, কোন বিক্রিয়াগুলো কার সাথে যায়, কোন যৌগগুলো কোন ধরনের বিক্রিয়া দেয়, কোন কার্যকরীমূলকের সাথে কোন বিক্রিয়াগুলো যোগ সংযুক্ত শনাক্তকরণ, এগুলো বিজ্ঞানীদের নামসহ বিক্রিয়াগুলো একটা আলাদা খাতায় লিখে ফেললা আলাদা কয়েকটা পেজে, তো এগুলো যদি তুমি এভাবে করো তাহলে একদম ইজি হয়ে যাবে জৈব রসায়ন। যেমন কোশ্চেন হোক তুমি আনসার করতে পারবা, তেমন কঠিন না। আমি আবার বলতেছি জৈব রসায়ন একদম কঠিন না, ভয় পাওয়ার কিছু নাই। এই চারটা আমি এটা যেটা লিখেছি এটাই যদি তুমি পড়তে পারো তাহলে জৈব রসায়ন তোমার 99% 95% তোমার একদম প্রায় হয়ে যাবে, 95% তোমার ইন্টার অন্তর্বর্তী পরীক্ষার জন্য 95% প্রস্তুতি হয়ে যাবে। এর বাইরেও চাইলে কিছু কিছু রিয়েকশন হয়তো বাদ পড়তে পারে মাঝখানে, এই রিয়েকশনগুলো হালকা লিখে একটু প্র্যাকটিস করে ফেললে তোমার কী হয়ে যাবে, মানে পুরোপুরি একটা প্রস্তুতি হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য, আশা করি জৈব রসায়ন কী কী পড়তে হবে না পড়তে হবে বুঝতে পেরেছো। তো যদি এগুলো ক্লাস করা বা ক্লাসে পাও এগুলোর উপর, আমি যদি ক্লাস নিতে পারি তাহলে এগুলার ক্লাসের উপর একদম ডিটেলস একটা ধারণা পাবা, তখন তখন একদম জৈব রসায়নটা একদম ইজি লাগবে ব্যাপারটা, বা বিক্রিয়াগুলো তোমার কাছে একদম কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ ক্লাসটা করার জন্য, ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। তো তোমরা যদি চাও যে আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হতে, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশন বক্সে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, তো সেটার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা জৈব রসায়নের মতো প্রতিটা চ্যাপ্টার একদম বেসিক থেকে কনসেপ্ট সহ পড়িয়ে দিব তোমাদেরকে ক্র্যাশ কোর্সে। ধন্যবাদ।